পৃথিবী ছেড়ে চলে গেলেন দেলোয়ার হোসেন সাইদি, কাঁদলো বাংলাদেশ সহ পুরো বিশ্ব। তিনি কতটা জনপ্রিয় ছিলেন তার চলে যাওয়ার পর বোঝা গেল। বন্ধুরা, বাংলাদেশের ইতিহাসে সেরা ইসলামিক বক্তাদের মধ্যে একজন ছিলেন দেলোয়ার হোসেন সাইদি। এর পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় বক্তাদের মধ্যে আরেকজন হচ্ছেন মিজানুর রহমান আজহারি। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে জানব দেলোয়ার হোসেন সাইদি এবং মিজানুর রহমান আজহারির মধ্যে কে সেরা। যদিও এই দুজনের মধ্যে তুলনা করা আজকের ভিডিও নয়, আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব এই দুজনের মধ্যে কিছু তথ্য যেগুলো হয়তো এর আগে আপনারা কখনোই শুনেননি। এই দুজনের মধ্যে কোনো তুলনা হয় না, তারপরও এই দুজন সম্পর্কে কিছু অজানা তথ্য জানব। তবে ভিডিওটি শুরু করার আগে অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এরকম তথ্যবহুল ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। প্রথমে আসি দেলোয়ার হোসেন সাইদি সম্পর্কে। তিনি জন্মগ্রহণ করেন 1940 সালের 2 ফেব্রুয়ারি পিরোজপুরের সাইদখালী গ্রামে এবং মারা যান 2023 সালের 14 আগস্ট। মৃত্যুকালে তার বয়স ছিল 83 বছর। এতদিন যাবৎ তিনি আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত ছিলেন এবং তিনি দণ্ডিত অবস্থায় মারা যান। দেলোয়ার হোসেন সাইদি ছিলেন বাংলাদেশের একজন বিখ্যাত ইসলামিক বক্তা এবং তিনি এক সময়কার সংসদ সদস্য। অবাক করার বিষয় হলো তিনি পরপর 2 বার সংসদ সদস্য নির্বাচিত হন। দেলোয়ার হোসেন সাইদির পিতার নাম ছিল ইউসুফ সিকদার, তিনিও একজন ইসলামিক বক্তা ছিলেন। তার মাতার নাম ছিল গুলনাহার বেগম। দেলোয়ার হোসেন সাইদি তার পিতার প্রতিষ্ঠিত স্থানীয় একটি মাদ্রাসায় তার প্রাথমিক ধর্মীয় শিক্ষা অর্জন করেন। তিনি 1962 সালে সারসিনা আলিয়া মাদ্রাসায় ভর্তি হন ও পরবর্তীতে খুলনা আলিয়া মাদ্রাসায় স্থানান্তরিত হন। ধর্মীয় শিক্ষা গ্রহণের পর সাইদি স্থানীয় গ্রামে ব্যবসা শুরু করেন। অবাক করার বিষয় হলো তিনি 4টি ভাষায় কথা বলতে পারদর্শী ছিলেন। একটা পর্যায়ে তিনি আলেম বা মাওলানা হিসেবে পরিচিতি লাভ করেন। 1967 সাল থেকে তিনি ইসলাম প্রচার শুরু করেন। যখন থেকে তিনি ইসলাম প্রচার শুরু করেন তখন থেকে পুরো পৃথিবীতে ভ্রমণ করা শুরু করেন। সেই সময় প্রায় 50টি দেশ তাকে আমন্ত্রণ করেছিল এবং সেই সকল দেশে ইসলামের বাণী পৌঁছে দিয়েছিলেন। 1976 সালে তিনি প্রথমবারের মতো সৌদি আরবে হজে যান। তখন সৌদি আরব সরকার তাকে জাঁকজমকভাবে আমন্ত্রণ করেছিল। এরপর 1990 সাল থেকে 2008 সাল পর্যন্ত মক্কা ও মদিনাতে থাকা তার রুটিন হয়ে গিয়েছিল। এই সময়কালে তিনি মক্কা ও মদিনাতে অবস্থান করতেন। 1991 সালে সৌদি সরকার তাকে আমন্ত্রণ করেছিল। সেই আমন্ত্রণের মাধ্যমে তিনি কুয়েত ও ইরাক যুদ্ধের মীমাংসাতে অংশগ্রহণ করেছিলেন। 1991 সালে ইসলামিক সার্কেল অফ নর্থ আমেরিকা তাকে আল্লামা খেতাবে ভূষিত করেন। 1993 সালে নিউ ইয়র্কে জাতিসংঘের একটি সভায় তাকে গ্র্যান্ড মাস্টার পদবি দেওয়া হয়। তারপরে 2000 সালে দুবাই সরকার তাকে আমন্ত্রণ জানায়। দুবাইতে তিনি 50,000 দর্শকের সামনে কোরআনের তাফসির বর্ণনা করেছিলেন, এমনকি বড় বড় ইসলামিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। কাবা শরীফের ইমামের সাথে তাকে আমন্ত্রণ করা হয়। সেই সময় তার জনপ্রিয়তা এতটাই ছিল, তখনকার সময় 600 জন অমুসলিম তার হাত ধরে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরবর্তীতে 1979 সালে তিনি জামাতের সাধারণ সদস্য হিসেবে যোগদান করেন। 1989 সালে তিনি জামাতের সদস্য হিসেবে নির্বাচিত হন। 1980 সালের দিকে দেলোয়ার হোসেন সাইদি পুরো দেশব্যাপী ওয়াজ মাহফিল এবং তাফসিরুল কোরআন মাহফিল শুরু করেন। প্রচুর পরিমাণ ওয়াজ মাহফিল করার মাধ্যমে তিনি দেশব্যাপী জনপ্রিয়তা অর্জন করেন। এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তিনি রাজনীতি শুরু করেন। বাংলাদেশ জামায়াত ইসলামের একজন নেতা হিসাবে আত্মপ্রকাশ করেন। এরপর 1996 সালের নির্বাচনে তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি 2001 সালে জাতীয় নির্বাচনে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন, কিন্তু 1971 সালের মুক্তিযুদ্ধে তার ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে 20টি মামলা হয়। অভিযোগের মধ্যে 12টি অভিযোগ প্রমাণিত হয়নি এবং সেই অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়। বাকি যে 8টি অভিযোগ ছিল তার মধ্যে 6টি অভিযোগের মধ্যে কোনো শাস্তির কথা উল্লেখ করা হয়নি। বাকি 2টি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে বিভিন্ন আপিলের মাধ্যমে সেই 2টি সাজা আমৃত্যু সাজা হয়ে যায়। এই সকল করা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে। বলা হয়ে থাকে বাংলাদেশের যে কজন ইসলামিক বক্তা রয়েছেন তাদের মধ্যে সবার সেরা ছিলেন দেলোয়ার হোসেন সাইদি। জীবনদশায় তিনি অনেকগুলো বই প্রকাশ করেছেন। উল্লেখযোগ্য বইগুলো হচ্ছে নন্দিত জাতি নিন্দিত গন্তব্যে, কোরআন দিয়ে কোরআন বুঝুন, তাফসিরের সাইদি, আমি কেন জামায়াত ইসলাম করি, আখিরাতের জীবন চিত্র। বন্ধুরা, দেলোয়ার হোসেন সাইদি সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পেরেছে।
এবং এর বাইরে যদি কোনো তথ্য জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই। এবার আমরা জানব মিজানুর রহমান আজহারি সম্পর্কে। তার পুরো নাম ডক্টর মিজানুর রহমান আজহারি। তিনি 1990 সালের 26 জানুয়ারি ঢাকা জেলার ডেমরায় জন্মগ্রহণ করেন। তিনি ইসলামী বক্তা হিসাবে যেমন জনপ্রিয় এবং একই সাথে তিনি সমালোচিত। তিনি আল আজহারি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন বলে তার নামের সাথে আজহারি যুক্ত হয়েছে। এছাড়া বেশিরভাগ মানুষ তাকে মিজান বলেই ডাকে। 2014 সালের শেষের দিকে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তার পরিবারে দুজন কন্যা সন্তান রয়েছে। তার পিতা একজন মাদ্রাসা শিক্ষক ছিলেন। 2010 সালে এটিএন বাংলা চ্যানেলের মাধ্যমে মিজানুর রহমান আজহারি প্রথমে জনসম্মুখে আসেন। ইসলাম ও দিন নামক একটি টক শোতে তিনি প্রথম মিডিয়াতে আসেন। এরপরে 2011 সালে এনটিভির একটি টক শোতে আসেন। বিভিন্ন টক শোতে তার জ্ঞানের গভীরতা দেখে তিনি অনেক জনপ্রিয়তা লাভ করেন। তিনি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে 2004 সালে দাখিল ও 2006 সালে আলিম পাস করেন। তিনি উভয় পরীক্ষাতেই বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড মেধা তালিকায় শীর্ষ স্থান অধিকার করেন। তিনি ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলেও নিজেকে সমসাময়িকভাবে উপস্থাপন করা ও কোরআনে হাদিস বিষয়ক সহজ সাবলীল ও গবেষণাধর্মী আলোচনার কারণে অল্প সময়ে তিনি বাংলাদেশের তরুণ মুসলিম সম্প্রদায়ের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। 2020 সালের জানুয়ারি মাসে 12 জন ভারতীয় হিন্দু অবৈধ ভিসায় বাংলাদেশে এসে তার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর থেকে তিনি গণমাধ্যমে সমালোচিত হতে থাকেন। দেশবিরোধী বক্তব্যের অভিযোগ এনে বিভিন্ন স্থানে তার ওয়াজ মাহফিল বন্ধ করে দেওয়া হয়। 2020 সালে বাংলাদেশের জাতীয় সংসদে তাকে দেশবিরোধী মন্তব্য প্রদানকারী বলে এক সাংসদ দাবি করেন। ঘরে ঘরে সাইদির জন্ম হোক বলে মন্তব্য করায় বাংলাদেশের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ তাকে বাংলাদেশি জামায়াতে ইসলামের প্রোডাক্ট বলে অভিহিত করেন। 2021 সালে অক্টোবরে লন্ডনে আইএনটিভির আমন্ত্রণে ইসলামিক কনফারেন্সে যোগ দেওয়ার কথা থাকলেও যুক্তরাজ্য হোম অফিস ধর্মীয়ভাবে অন্য ধর্মকে আঘাত করা ও ঘৃণা বক্তব্য ছড়ানোর অভিযোগে তাকে যুক্তরাজ্য প্রবেশে বাধা দেওয়া হয় এবং তার ভিসা বাতিল করে দেয় আদালত। বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন দেলোয়ার হোসেন সাঈদী এবং ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশে কতটা জনপ্রিয় ব্যক্তি। এই দুজন ব্যক্তি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তীতে কাদের সম্পর্কে জানতে চান তাও জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তাহাজ্জুদ পরে দোয়া করে আল্লাহ ঘরে ঘরে আল্লামা সাঈদী দাও, ঘরে ঘরে দেশপ্রেমিক আল্লাহওয়ালা নবীওয়ালা কোরআনওয়ালা লোক দাও, চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি এক জায়গায় মুফাসসিরকে আটকায় রাখবেন, 10 জায়গায় মুফাসসিররা ইসলাম কায়েম করে ফেলবে।